হ্যালো এভরিওয়ান, দিস ইজ এইচবি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে একটা অ্যাপাচি আরটিআর 4V, খুবই জনপ্রিয় একটা বাইক। তো আজকে আমি এই বাইকের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তুলে ধরব। তো আপনারা যারা এই বাইকটা নিয়ে কনফিউশনে আছেন যে অ্যাপাচি আরটিআর 4V বাইকটা কিনবো কি কিনবো না, তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত কি না। তো এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করার আগে এই বাইকটার ইঞ্জিন টাইপ সম্পর্কে আমি ডিটেলস বলে দেই। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4-ভালভ ওয়েল কুলড ইঞ্জিন। এই বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 19.2 9000 RPM-এ, আর এই বাইকের ম্যাক্স টর্ক হচ্ছে 14.8 7000 RPM-এ। তো এই ছিল ইঞ্জিন ডিটেলস। এইবার আসি মেইন আলোচনায়। তো প্রথমে আমি এই অ্যাপাচি আরটিআর 4V বাইকের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমি এই বাইকের কিছু খারাপ দিকগুলো তুলে ধরব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো সবার প্রথমে এই বাইকের যেই জিনিসটা আমার ভালো লাগছে, যে দিকটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাইকের লুকস। এই বাইকটা নেকেড বাইক হওয়ার পরেও এই বাইকে কিন্তু একটা স্পোর্টি লুকস আছে। এই বাইকটা যে চালাবে তাকেই মানাবে। তো সাইড থেকে দেখতে বাইকটা এরকম একটা লুক দিবে। আর আপনাদেরকে একটু সামনের দিক থেকে দেখাই, এই যে সামনের দিক থেকে এরকম একটা লুক, একদম বলতে গেলে গর্জিয়াস একটা লুক। এই যে পেছনের দিক থেকে এরকম একটা লুক দিবে। তারপর ড্যাশবোর্ডটা দেখাই, ড্যাশবোর্ডের স্টাইলটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। তো লুকসের দিক দিয়ে এই বাইককে আমি 10-এর মধ্যে 10-ই দিব, কারণ এই বাজেটের মধ্যে একটা বেস্ট লুক প্রোভাইড করে এই অ্যাপাচি আরটিআর 4V। তো এরপর আসি দুই নম্বর পয়েন্টটা হচ্ছে এই বাইকটা জনপ্রিয় হওয়ার মূল কারণ, সেটা হচ্ছে এই বাইকের রেডি পিকআপ। তো আপনারা সবাই জানেন যে এই বাজেটের মধ্যে রেডি পিকআপের জন্য বেস্ট বাইক হচ্ছে অ্যাপাচি আরটিআর 4V। এই বাইকের রেডি পিকআপটা এত জোস। তো এই বাইকের রেডি পিকআপ নিয়ে আমার কিছু বলার নাই, এত পরিমাণ পাওয়ার ডেলিভারি করে এই বাইকটা। এই বাইকটা ফেমাস হওয়ার মূল কারণ হচ্ছে এই বাইকের রেডি পিকআপ। আপনি থ্রোটল ঘোরানোর সাথে সাথে এত জোস একটা পাওয়ার ডেলিভারি করবে, মানে আপনার মনটা একদম শান্তি হয়ে যাবে এই বাইকের পাওয়ার দেখে। এক কথায় থ্রোটল ঘুরাইলেই 100। মনে করেন আপনি এভাবে হাইওয়েতে রাইড করতেছেন, তো কোনো গাড়িকে আপনার ওভারটেক করার জন্য যে কনফিডেন্সটা দরকার আপনি এই বাইকে সেই কনফিডেন্সটাই পাবেন। মানে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ, আমি এই সামনের গাড়িটাকে ওভারটেক করতে পারবো, কারণ এটার পাওয়ারটাই এমন ভাই, মানে থ্রোটল ঘুরাইলেই মানে রকেট। এরপর এই বাইকের আরেকটা ভালো দিকে আসি, সেটা হচ্ছে যে এই বাইকের সিটিং পজিশনটা। এই বাইকটা আপনি রাইড করে যেমন কমফোর্টেবল ফিল করবেন, তেমনই আপনার পিলিয়নও কিন্তু কমফোর্টেবল ফিল করবে, কারণ এইটার পিছনের সিট হোক আর রাইডারের সিট হোক দুইটাই কিন্তু মোটামুটি নিচু, খুব একটা উঁচু না। তো আপনি যদি লং রাইডে যান তাহলে আপনার পিলিয়নও বসে আরাম পাবে, আপনিও রাইড করে আরাম পাবেন। তো এইটার সিটটা কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো এরপর কথা বলি এই বাইকের 4 নম্বর ভালো দিকে, সেটা হলো যে এই বাইকের ক্লাসটা, ক্লাস লিভার যেটা, সেটা অনেক স্মুথ, প্রচুর স্মুথ। অন্যান্য বাইকের আপনি খেয়াল করবেন, যেমন সুজুকি জিক্সার হোক, জিএসএক্সার হোক, এগুলার ক্লাচ কিন্তু অনেক হার্ড থাকে, মানে আপনি চাপতে চাপতে আপনার হাত ব্যথা হয়ে যাবে, আপনার আঙ্গুল ব্যথা হয়ে যাবে, এরকম হার্ড থাকে। কিন্তু এই বাইকটা পুরনো হওয়ার পরেও এই বাইকের ক্লাচটা অনেক স্মুথ থাকে, মানে ক্লাচ চাপতে আপনার কোনো প্রবলেমই হবে না, এত স্মুথ এই বাইকের ক্লাচটা। আমি তো জিক্সার চালাই, তো জিক্সার বাইকের ক্লাচ এত হার্ড, ওই হার্ড ক্লাচ স্মুথ করার জন্য আমি কত কী না করছি, তাও ওই যেই কাজ সেই। কিন্তু এই বাইকটা আপনার যতই পুরনো হোক না কেন, আপনার ক্লাচটা কিন্তু অনেক স্মুথ থাকে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এই বাইকের। তো এরপর আসি এই বাইকের 5 নম্বর ভালো দিকে, সেটা হলো যে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এটা শুনে অনেকে অবাক হবেন, অনেকেই বলে এই বাইকের ব্রেকিং সিস্টেম নাকি ভালো না, কিন্তু আমি এই বাইকের ব্রেকিং সিস্টেমটাকে এই বাইকের ভালো দিকের মধ্যেই রাখবো। এটার কারণ আমি পরে বলতেছি। তো আমার কাছে যেই 4V-টা আছে সেটা হচ্ছে ডাবল ডিস্ক বাইক, এই বাইকের ব্রেকিংটাও ভালো, আর যেটা সিঙ্গেল চ্যানেল ABS আছে সেটার ব্রেক তো আরও আসাম।
কিন্তু আপনি যে এই বাইকটা নতুন নেয়ার পরপরই ব্রেক ভালো পাবেন এমনটা কিন্তু না, এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টাই যাচ্ছি আমি। তো এরপর আসে এই বাইকের 6 নম্বর ভালো দিকে, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা ওয়েল কুলড ইঞ্জিন। 4V আগের ভার্সন যেটা ছিল সেটাতে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, সেজন্য ওই বাইকের আর কি ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হতো, আর হিট হওয়ার কারণে ইঞ্জিন থেকে একটা তাপ আসে পায়ে লাগতো, যেটা খুব বাজে লাগতো। কিন্তু এই নিউ ভার্সন 4V যেটা বের হয়েছে সেটাতে ওয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো এই ওয়েল কুলড ইঞ্জিনটা মোটামুটি ইঞ্জিনকে ঠান্ডা রাখে, তো ইঞ্জিনটা ওভার হিট হওয়ার কোনো প্রশ্নই আসে না, এই দিকটা আমার কাছে ভালো লাগছে। এরপর এই বাইকের পার্টস নিয়ে কথা বলি, এটাকে আমি ভালো দিকেই রাখবো, কারণ এই বাইকের পার্টস হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল। সব জায়গায় অ্যাভেলেবেল হওয়ার কারণে এই বাইকের পার্টস নিয়ে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে না, আপনি প্রায় যে কোনো বাইক পার্টসের দোকানেই এই বাইকের পার্টস খুব ইজিলি পেয়ে যাবেন, কারণ এই বাইকের ব্র্যান্ড যেটা সেটা হচ্ছে টিভিএস, আর টিভিএস কোম্পানি খুব ফেমাস একটা ব্র্যান্ড। তো এই বাইকের পার্টস নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর এই বাইকের আরেকটা ভালো দিক, সেটা হচ্ছে যে এই বাইকের রিসেল ভ্যালু, এই বাইকের রিসেল ভ্যালু কিন্তু অনেক। আপনি বাইকটা মনে করেন নতুন নিলেন, এখন আপনি বাইকটাকে এক বছর পর আপনি সেল দিবেন, তাও দেখবেন যে আপনি বাইকটাকে একটা ভালো দামে সেল দিতে পারতেছেন, সেল দেওয়ার সময় একটা ভালো দাম পাবেন। তারপর এই বাইকের আরেকটা ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকের পেছনের মনোশক সাসপেনশনটা। এই বাইকের সাসপেনশনটা কিন্তু অনেক স্মুথ, অন্যান্য বাইকের সাসপেনশন যেমন সুজুকি জিক্সার দিয়ে উদাহরণ দিই, জিক্সারের পিছনের মনোশক সাসপেনশন যেটা সেটা কিন্তু অনেক হার্ড, অনেক শক্ত, খালবিলে গেলে একদম কোমর লাগে যায়। তো সেই তুলনায় আপনার এই 4V বাইকটার মনোশক সাসপেনশনটা কিন্তু অনেক স্মুথ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপর আসি লাস্ট, এই বাইকের যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের প্রাইসটা। সত্যি বলতে এই বাইকের প্রাইসটা একটুও আমার কাছে ওভার প্রাইস মনে হয়নি, যেমন জিক্সার সিঙ্গেল চ্যানেল ABS যেটা আছে সেটা আমার কাছে কিন্তু ওভার প্রাইস মনে হয়েছে, তারপর FZS ভার্সন 3 যেটা আছে সেটাও আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে, কিন্তু এই বাইকটা আমার কাছে একটুও ওভার প্রাইস বলে মনে হয়নি। কেন মনে হয়নি তার কারণটা আমি এখন ক্লিয়ার করে বলতেছি। দেখেন, এই বাইকের যেটা ডুয়েল ডিস্ক আছে সেটার প্রাইস হচ্ছে বর্তমানে 2,30,000 টাকা, আর যেটা সিঙ্গেল চ্যানেল ABS আছে সেটার প্রাইস হচ্ছে আপনার 2,45,000 টাকা। তো এই বাজেটের মধ্যে আপনি এই বাইকে একটা অসাধারণ পাওয়ার পাচ্ছেন, অসাধারণ একটা লুক পাচ্ছেন, আবার এই বাইকে ABSও পাচ্ছেন। দেখেন, এই বাজেটের মধ্যে অন্যান্য যেসব বাইক আছে যেমন FZS ভার্সন 2, তারপর জিক্সার, তো ওগুলায় কিন্তু আপনার ওয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়নি, ওগুলার ইঞ্জিন কিন্তু আপনার এয়ার কুলড ইঞ্জিন। তো সেই হিসেবে ওই বাজেটের মধ্যে আপনি এই বাইকে একটা ওয়েল কুলড ইঞ্জিন পাচ্ছেন, তো এটা ভালো না? অবশ্যই ভালো। তো আমার মতে এই বাইকের বাজেট নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আপনারা যদি একটা ভালো রেডি পিকআপের বাইক চান, একটা গুড লুকিং বাইক চান, একটা স্টাইলিশ বাইক চান, তো আপনার জন্য অ্যাপাচি RTR 4V বাইকটা পারফেক্ট। তো এই ছিল অ্যাপাচি RTR 4V বাইকের কিছু ভালো দিক। তো এরপর এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি, এই বাইকের যে দিকগুলো আমার কাছে একটু খারাপ বলে মনে হয়েছে। তো সবার প্রথমেই আসি এই বাইকের মাইলেজে। এটা একটা কার্বোরেটর বাইক, এখন অবশ্য এটার FI ভার্সন বের হয়েছে, সেটারও মাইলেজ নাকি আপনার 35 থেকে 40-এর মধ্যে পাবেন। আর বাইকটা যখন একটু পুরনো হয়ে যায়, মানে আপনার 20 থেকে 25,000 কিলোমিটার চলবে, তখন মাইলেজটা আরও অনেক বেশি ড্রপ করে, আপনার 25 থেকে 30-এর মধ্যে মাইলেজ নামে যায়। তো এত কম মাইলেজের একটা বাইক সবাই তো আর পোষাইতে পারে না। এখন আবার এই বাইকের নিউ ভার্সন যেটা বের হয়েছে সেটা হচ্ছে FI ইঞ্জিন। তো FI ইঞ্জিন হওয়ার সত্ত্বেও নাকি ওই বাইকের মাইলেজটা কোম্পানি থেকে ক্লেম করে 40। তাহলে একটা FI ইঞ্জিনের বাইক যদি আপনার 40 মাইলেজ দেয়, তো এটা অবভিয়াসলি একটা খারাপ বিষয়। এরপর আসছি এই বাইকের 2 নম্বর খারাপ দিকে, সেটা হলো যে এই বাইকের মিটারটা। এই বাইকের একটা জন্মগত প্রবলেম হচ্ছে এই বাইকের মিটার। এই বাইকের মিটারে যে কী সমস্যা আল্লাহ মালুম। মনে করেন যে আমার পাশে একটা যে কোনো বাইক আছে, তো ওই বাইকটা যদি 100 স্পিডে যায়, আমিও যদি ওর সাথে সমান গতিতে যাই, দেখবেন যে আমার মিটারে দেখাচ্ছে 110, ওর মিটারে দেখাচ্ছে 100। তো এইটার মিটার সবসময় একটু বেশি দেখায়। নতুন অবস্থায় আপনার মিটার কোনো প্রবলেম করবে না, কিন্তু বাইকটা যখন একটু পুরনো হয়ে যায় তখন দেখবেন যে আপনার মিটারের প্রবলেম শুরু হয়ে গেছে। অধিকাংশ 4V বাইকেরই এই মিটারের প্রবলেম।
এরপর তিন নম্বরে যে দিকটা আমার খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বাইকের এই যে যেটা গিয়ার শো করে গিয়ারটা আর কি ঠিক মতো রেসপন্স করে না মনে করেন যে এই যে আমি এক গিয়ারে যাচ্ছি কিন্তু আমার এখানে দেখাচ্ছে দুই আমি নাকি দুই গিয়ারে যাচ্ছি তো এটা কেমন ভাই এই যে এখন দুই গিয়ার দিচ্ছে এখানে দেখাচ্ছে তিন গিয়ারে যাচ্ছি আর অন্যান্য বাইকে দেখবেন যে আপনি গিয়ার শিফট করার সাথে সাথে এখানে গিয়ার নাম্বারটা রেসপন্স করতেছে মানে আপনি এই যে চার গিয়ারে আছেন তো আপনি যদি পাঁচ গিয়ার দেন অন্যান্য বাইকে দেখবেন যে সাথে সাথে পাঁচ লেখা উঠে গেছে কিন্তু এই বাইকে এইটা করতে অনেক লেট হয় মানে আপনি চার গিয়ার থেকে পাঁচ গিয়ারে ফেলছেন এক থেকে দুই সেকেন্ড পর আপনার এখানে শো করবে যে হ্যাঁ আপনি পাঁচ গিয়ারে আছেন মানে সাথে সাথে রেসপন্স করে না আর কি এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি তো এরপর এই বাইকের যে জিনিসটা আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকের টার্নিং রেডিয়াস টার্নিং রেডিয়াস বলতে কত অল্প জায়গার মধ্যে দিয়ে আপনার গাড়িটাকে ঘুরানো যায় সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস তো এই ফোর ভি বাইকটা ঘুরাইতে আপনার অনেক পরিমাণের জায়গা লাগে কোনো ছোট রাস্তায় যদি আপনি যান তো সেখানে আপনি আপনার সুবিধা মতো বাইকটাকে ঘুরাইতে পারবেন না ঘুরানোর জন্য আপনার অনেক বড় জায়গার প্রয়োজন হবে তখন দেখবেন যে আপনাকে একবার সামনে একবার পিছনে আবার সামনে আবার পিছনে এইভাবে ঘুরাইতে হচ্ছে তো এই জিনিসটা তো ভালো দেখায় না কেমন জানি লাগে আমার কাছে এই জিনিসটা তো এই বাইকের এই দিকটা আমার কাছে একটু প্রবলেম বলে মনে হয়েছে এরপর এই বাইকের আরেকটা খারাপ দিক হলো এই বাইকের সামনের সাসপেনশনটা এটাকে খারাপ দিকে কেন রাখছি কারণ অন্যান্য বাইকের সাসপেনশন দেখবেন যে রডটা অনেক মোটা থাকে ফর্কটা অনেক মোটা থাকে কিন্তু এই বাইকের সাসপেনশনে কিন্তু অনেক চিকন একটা রড ব্যবহার করা হয়েছে তো এই বাইকটা যদি কোথাও ধাক্কা লাগে তো সামনের সাসপেনশনটা একবারে যাবে তো এই জন্যেই এই জিনিসটা আমার একটু খারাপ মনে হয়েছে এরপর এই বাইকের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের ফ্রন্ট টায়ার আর ব্যাক টায়ার দুইটাই এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টায়ার আর ব্যাক টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টায়ার তো এই জিনিসটা আমার কাছে খুব বাজে মনে হয়েছে কারণ এই 130/70 সেকশনের টায়ার কিন্তু অনেক চিকন আর সামনে 90/90 এটাও কিন্তু অনেক চিকন আর এই টায়ারের বিটও তেমন ভালো না এই কারণে বাইকটা কিন্তু অনেক স্লিপ করে এখন বলি যে এই বাইকের ব্রেকটাকে কেন আমি ভালো বলছি এই বাইকের ব্রেকিং সিস্টেমটা কিন্তু আসলেই ভালো কিন্তু এই বাইকের টায়ার চিকন হওয়ার কারণে আর বিট ভালো না হওয়ার কারণে এই বাইকের ব্রেকটা ধরলেই কিন্তু টায়ার মানে চাকাটা স্লিপ করে এখন আপনি এই বাইকে একটা মোটা সেকশনের টায়ার লাগায় দেখেন যেমন MRF ম্যাসেটার যেটা সেটা কিন্তু 140/70 অনেক ভারী টায়ার আর অনেক মানে বিটওয়ালা টায়ার তো আপনি এই ফোর ভি বাইকে MRF ম্যাসেটার টায়ারটা লাগায় দেখেন তারপর দেখবেন যে এই বাইকের ব্রেকটা কতটা ভালো তারপরে যদি এই বাইকের ব্রেক খারাপ পান আপনি তারপর আমাকে বলিয়েন আসলে মেইন কাহিনী হইল যে এই বাইকের টায়ারের কারণেই আসলে মেইন কাহিনী হইল যে এই বাইকের টায়ারের কারণেই কিন্তু এই বাইকের ব্রেকটা খারাপ আর কি সবাই বলে এরপর লাস্ট এই বাইকের যে দিকটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকে 1200 ml ইঞ্জিন ওয়েল লাগে যেখানে জিক্সারের 850 ml লাগে এরপর আপনার R15 ভার্সন 4 এটারও আপনার 850 ml লাগে তারপর অন্যান্য বাইকে কিন্তু আপনার 1 লিটার করে লাগে GSXR-এর 1300 ml লাগে কিন্তু প্রায় বেশিরভাগ বাইকেই কিন্তু আপনার 1 লিটার করে লাগে তো সেই জায়গায় এই বাইকটাতে আপনার 1200 ml ইঞ্জিন ওয়েল লাগে তো ইঞ্জিন ওয়েলে আপনার এক্সট্রা একটা খরচা হবে তো এই জিনিসটা আমার কাছে একটু খরচার বিষয় বলে মনে হয়েছে তো এই ছিল এই বাইকের মোটামুটি ভালো দিক এবং কিছু খারাপ দিক তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য এই অ্যাপাচি আরটিআর ফোর ভি বাইকটা নেওয়া ঠিক হবে কি না তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট ঠুকে দিবেন আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা. Eternal.